কারণটা হচ্ছে যে আমরা দুই ভাই, দুই ভাইয়ের মতোই আসলে সবসময় ভালো চরিত্র খুঁজি, বাট সবসময় যে পাই তা না, অনেক চরিত্র ভাগ হয়ে যায়, অনেকে নিয়ে যায়। আমি একজনের সিটে বসে পড়েছি আর পুরো ছবিটাও দেখতে পারিনি ঠিক মতো, মানে আমি পুরো ছবিটা দেখতে চাই, কালকে পরশুর মধ্যে দেখতে চাই সিটে বসে আরাম করে। তো আজকে যেটা শুনলাম যে কালকের অনেক টিকিট নাকি আজকে অনেকে কিনে ফেলেছে, আবার অনেকে কালকে আসবে, হয়তোবা কালকেও আসবো ইনশাল্লাহ, সিনেপ্লেক্সে কালকে সে দেখবো, সনিতে যাবো, চিত্রামহলে গিয়েছিলাম। মানে আমার বেশি ভালো লেগেছে কেন, অনেক সময় আছে না যে কিছু ছবি অনেকে বলে যে এটা সিনেপ্লেক্সের ছবি, এখানে ভালো যাচ্ছে চিত্রা, কিন্তু চিত্রামহলে দেখে আমি দেখলাম যে এত দর্শক আমাকে জড়িয়ে ধরেছে। সো আমার কাছে মনে হচ্ছে যে এই ছবিটা সিঙ্গেল স্ক্রিনেও ভালো যাচ্ছে আর সিনেপ্লেক্সেও ভালো যাচ্ছে। আজকে অনেক দর্শক দেখলাম, গভর্নমেন্ট লেভারেজ স্কুল থেকে এসছে, তারা নাকি দেবীর পরে এটা ফার্স্ট ছবি দেখলো। আসলে এই বিষয়গুলো অনেক, মানে আমি অনেক ইমোশনাল হয়ে গেছি আসলে, মানে আমার অনেক দিনের পরিশ্রম হয়তো বা এখন সফল হয়েছে। এই যে দর্শক সিনেমা হল থেকে বেরিয়ে কিন্তু বলছে আমরা দ্বিতীয় সিকুয়েল চাই, সিকুয়েলের একটা বিষয় বা তারা বলছে বিষয়টি নিয়ে আসলে মানে ছবিটা যে এইভাবে শেষ হবে এটা অনেকেই বুঝে নেয়। অনেকে যারা আছে যে বিরতির পর একটু লেট করে ঢুকেছে, তারা বললো ছবিটা আরেকবার দেখতে হবে, আমি শুনছিলাম পাশ থেকে, বললো যে এই সিনটা মিস হয়ে গেছে। তো এইগুলো ভালো লাগছে। সিকুয়েল হবে কি না আসলে আমি ঠিক জানি না, এটা পরিচালক এবং প্রডিউসার বলতে পারবেন, বাট প্রথমত এই ছবিটা ভালোভাবে যাক সেটাই সবার কাছে দোয়া চাইছি। দর্শক বলছে যে ইমনকে নতুন একটা রূপে দেখা গেছে, এর আগে যে সিনেমাগুলো আমরা দেখেছি সেই ইমন এই ইমন না, এটা কেমন ভাবে দেখছেন? সত্যি কথা বলতে কি, আমি 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 এই ছবিটা রিলিজের আগে বলেছিলাম যে আমার ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম হতে যাচ্ছে এটা। এটা আমি যখন শুটিং করেছি তখনই আমি বলেছিলাম যে এটা অনেক ভালো একটা চরিত্র। আমি আসলে ভালো চরিত্র পাই না, আমি ভালো চরিত্র পেয়েছিলাম পাসওয়ার্ডে, ওই চরিত্রটা আমি ফুটিয়ে তুলেছি থ্যাংকস টু শাকিব ভাই। আমাকে যদি চরিত্র না দেয় আমি কীভাবে অ্যাক্টিং করবো? তো যেসব চরিত্র দেয় সেগুলো আমারও মনপুত হয় না, বাট কাজের জন্য কাজ করা হয়। তো পাসওয়ার্ডের পরে আরেকটা চরিত্র পেলাম বীরত্বতে, মানুষ পছন্দ করছে, তো আমাকে যদি চরিত্র দেওয়া হয় আমি কাজ করতে পারবো। সেটা আমি সকল আমার যারা বাংলাদেশের যত ডিরেক্টর আছেন, প্রডিউসার আছেন, তাদের উদ্দেশ্যেই বলছি যে ভালো চরিত্র পেলে মানুষ দেখে, এটাই বলার আসলে। আমি মাত্রই বললাম একটা কথা যে আমি আসলে সবসময় ভালো চরিত্র খুঁজি, বাট সবসময় যে পাই তা না, অনেক চরিত্র ভাগ হয়ে যায়, অনেকে নিয়ে যায়। তো অনেক ডিরেক্টর আছেন যারা ভালো চরিত্র যদি আমাকে দেন সেটা আমি ফুটিয়ে তুলতে পারবো। আমাকে যখন চরিত্রটা দেওয়া হয়েছে আমি আমার সর্বোচ্চ লেভেলে চেষ্টা করেছি ভালো করার জন্য। তো এই কষ্টটা এখন ভালো লাগছে যে দর্শকরা বলছেন ভালো লাগছে, এটা আমি আসলে ইমোশনাল হয়ে যাচ্ছি, বলতে পারছি না, আমার অনেকদিন পর একটা ছবি ভালো গেছে, আমি এই জন্য অনেক হ্যাপি। তো যদি চরিত্র পাই তাহলে সর্বোচ্চ চেষ্টা দিয়ে করার চেষ্টা করব। ইমন ভাই, শাকিব খান সবসময় আপনাকে সাপোর্ট করে, কারণটা কি? কারণটা হচ্ছে যে আমরা দুই ভাই, দুই ভাইয়ের মতোই আসলে, উনি আমাকে অনেক আদর করেন, আমি ওনাকে অসম্ভব সম্মান করি, ওনাকে সম্মান করি, কারণ উনি আমাকে স্নেহ করে দেখেই আমি ওনাকে সম্মান করি। উনি আসলে সম্মানটা আদায় করে নিয়েছেন আমাদের কাছ থেকে। আর এই ছবিটা ট্রেলার ভাইয়া দেখেছিলেন, দেখে বললো যে ছবিটা তোর ভালো যাবে, আমি তোর জন্য দোয়া করছি, আমি সাপোর্ট, আমি চাই যে ভালো যাক। এইটা আমার কাছে অনেক মানে ভালো লেগেছে। ট্রেলার দেখার পর উনি খুব মুগ্ধ হয়েছেন, বলছে এই ছবিটা তোর ভালো যাবে। এটার মধ্যে মানে একটা ফিল্মে ভালো লাগার মতো যে ম্যাজিকগুলো আছে সেটা আছে, আশা করছি তোর চরিত্রটাও ভালো হবে, উনি যেহেতু দেখেননি। তো এটাই আর কি, এই জন্যই উনি হয়তো বলেন আমাকে। থ্যাংক ইউ স্যার।